হাই বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন। আপনাদের জন্য আজকে একটা আমি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, যেটার নাম হলো ভারত পে। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আনলিমিটেড রিচার্জ, আনলিমিটেড ডিটিএইচ রিচার্জ, আনলিমিটেড ইলেকট্রিক বিল, এইচপিএস উইথড্রল, ঠিক আছে, এসব আপনি করতে পারেন। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনার যত রিচার্জ করবেন, 100, 150, 200 যতগুলো রিচার্জ করুন না কেন, এই অ্যাপ্লিকেশনে আপনি যত রিচার্জ করুন ততই কমিশনটা হয়ে যাবে, ঠিক আছে। এমন এখানে দেখুন, এখানে ওয়ালেট ব্যালেন্স কত আছে, ওয়ালেট ব্যালেন্স আমাদের আছে 295 টাকা, কত 295 টাকা। আপনি যদি রিচার্জের অপশন যে আছে, আপনি যদি রিচার্জের অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কি আছে দেখুন, প্রিপেড রিচার্জ, পোস্টপেড আছে, ডিটিএইচ আছে। প্রিপেড রিচার্জের জন্য আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর কি মোবাইল নম্বর, আপনি এখানে কিন্তু মোবাইল নম্বর এন্টার করবেন, নেটওয়ার্ক অপারেটর যেটা আছে, যা এয়ারটেল, বিএসএনএল, জিও, যেটাই হোক না কেন আপনি ওটা সিলেক্ট করে নেবেন। নিয়ে পর ব্রাউজার প্ল্যান, ব্রাউজার প্ল্যান যে আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে নাম্বারটা আপনি বসাই দিলেন সেই নাম্বারটা যতগুলো প্ল্যান আছে প্ল্যানগুলো শো করা হবে, আপনি রিচার্জ করে দেবেন। রিচার্জ করার পর কী হবে, আপনার যত রিচার্জের কমিশন আসবে, আপনি যতই মানুন 50, 1000, 100, 200 সবগুলো কমিশনে সাথে সাথে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, সাথে সাথেই আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। শুধু মোবাইল রিচার্জের ক্ষেত্রেই না, যতগুলো রিচার্জ আছে, গ্যাস সিলিন্ডার, EMI পেমেন্ট, ইন্স্যুরেন্স, অল ইন ওয়ান, আপনি বলুন অল ইন ওয়ান, এই অল ইন ওয়ান এর মানে কি, অল ইন ওয়ান হলো যতগুলো সার্ভিস আছে এখানটায়, যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিসই আপনার একসাথে এখানে প্রোভাইড করা আছে। যেমন এখানে একটা মোবাইল নাম্বার যে কোনো একটা এন্টার করবেন, বা কাস্টমারের দেওয়ার পর কি সার্ভিসটা আপনি ক্লিক করবেন, আপনাকে কী সার্ভিস এখানে নিতে লাগবে, এখানে সবগুলো A to Z সার্ভিসগুলো আমাদের এখানে প্রোভাইড করা আছে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, নেটওয়ার্ক অপারেটর, আপনার যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক অপারেটর কখন আপনার কাজে লাগবে, যখন আপনি এখান থেকে প্রিপেড প্ল্যান মোবাইল করবেন তখন আবার নেটওয়ার্ক আপনার যে অপারেটর আছে তখন এটা কাজে লাগবে, ঠিক আছে, অন্য বাকি ক্ষেত্রে লাগবে না। এরপর আপনি কি দেখতে পারেন, এরপর আপনি যে বিল পেমেন্ট, আপনি এখান থেকে বিল পেমেন্ট করতে পারেন দুই ধরনের, আমাদের এখানে দুই ধরনের সেক্টর আছে বিল পেমেন্ট করার জন্য, একটা হলে ইলেকট্রিক বিল পেমেন্ট আছে, একটা হচ্ছে ওয়ান মান্থ বিল পেমেন্ট, ঠিক আছে। এই ইলেকট্রিক বিল পেমেন্ট দিয়ে কী হবে, ইলেকট্রিক বিল পেমেন্ট ক্লিক করার পর আপনি যে বোর্ড আছে ওই বোর্ডটা আপনি সিলেক্ট করে নেবেন, কেন অল ইন্ডিয়া বোর্ড আছে, ঠিক আছে, এখানে অল ইন্ডিয়া বোর্ড আছে, আপনার যে বোর্ডটা হয় সেই বোর্ডটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কনজিউমার আইডি নাম্বার এখানে বসিয়ে দেবেন, এরপর আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, দেওয়ার পর আপনি এখানটায় ফেস বিল পার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতগুলো বিল আছে সমস্ত বিল আপনার এখানে শো করা হবে। এরপর আপনি অ্যামাউন্ট, অ্যামাউন্টের জায়গায় আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর টাইপ আপনি কী টাইপ করবেন, এখানে আছে দুই ধরনের, একটা আছে উইথ কমিশন আর একটা আছে তোমার উইথ আউট কমিশন। উইথ কমিশন করলে কি হবে, আপনি এখান থেকে যত টাকা রিচার্জ করবে তার কমিশন আপনি রিটেলার অ্যাকাউন্টে ঢুকে দেবে, কিন্তু যখন আপনি উইথ কমিশনে ক্লিক করবেন তখন একটা জিনিস ধ্যান রাখবেন, যে আপনি আজকে বিলটা যখন রিচার্জ করবেন, রিচার্জ করার পর আপনার যে কনজিউমার আইডি আমাদের রিচার্জ করার পর আপনি যে বিল রিসিভ কপিয়েছেন ওই রিসিভ কপিটা আজকে যদি 10টার দিকে বিলটা যদি রিচার্জ যদি করেন, ঠিক আছে, তাহলে আপনি কালকে 12টার দিকে বিলের রিসিভ কপি পেয়ে যাবেন। যদি আপনি উইথ আউট কমিশনে যদি ক্লিক যদি করেন, তাহলে আপনি যদি আজকে 10টা দিকে বিল রিচার্জ করেন আপনি আজকেই 12টার পরেই বিলের রিসিভ কপি পেয়ে যাবেন। মান্থলি বিল, মান্থলি বিল যেটা আছে ওয়ান মান্থ ইলেকট্রিক বিল, ওই একই সেম সিস্টেম, ঠিক আছে। ইলেকট্রিক বোর্ডে আপনি ক্লিক করতে লাগবে, কনজিউমার আইডি দিতে লাগবে, কাস্টমার নেম দিতে লাগবে, মোবাইল নাম্বার দিতে লাগবে, ফেস বিল আছে ফেস বিলে আপনাকে ক্লিক করতে লাগবে, ক্লিক করার পর আপনাকে অ্যামাউন্ট দিতে লাগবে, ঠিক আছে, অ্যামাউন্ট কত টাকা আপনি প্রিন্ট করবেন, আমার মর্জি মতন আপনি এখানে প্রিন্ট করতে পারেন। ডিউ ডেটও আপনি এখানে বসাই দিতে পারেন, ঠিক আছে, দেওয়ার পর আপনি যখন প্রসেস করে দেবেন,
আজকে যদি আপনি 11টার দিকে বিলটা যদি ইলেকট্রিক বিলটা যদি পে করেন তাহলে আজকে আপনি 12:30-12টার দিকেই আপনি পেয়ে যাবেন বিলের কপি। বিল জানাটা নিশ্চয়ই এখান থেকে আপনি বিল কত বিল করলেন আজকে কতগুলো করলেন সব রিপোর্ট এখান থেকে আপনার শো করাবে। এরপর হলো অ্যাড ফান্ড, এরপর কি এরপর আসলো আমাদের অ্যাড ফান্ড, অ্যাড ফান্ড এরপর কি অ্যাড ফান্ড, অ্যাড ফান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তিন ধরনের আপনি এখান থেকে অ্যাড ফান্ডগুলো আমাদের অ্যাড করতে পারেন। একটা অ্যাড ফান্ড ইউপিআই আছে, একটা কি অ্যাড ফান্ড ইউপিআই, একটা আছে অ্যাড ফান্ড অনলাইন, আর একটা আছে আপনাদের অ্যাড ফান্ড অফলাইন পেমেন্ট দিয়ে করে। ঠিক আছে, অ্যাড ফান্ড ইউপিআইতে দিয়ে যদি আপনি যদি ক্লিক করেন, অ্যাড ফান্ড ইউপিআই আইডিতে ক্লিক করবেন, আপনার অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনি যতগুলো অ্যামাউন্ট এখানে অ্যাড করতে যাচ্ছেন। ঠিক আছে, এরপর ইন্টার ইউপিআই হোল্ডার নেম, আপনি যার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো অ্যাড করবেন তার নাম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে টাকা অ্যাড করতে পারেন, ভিম ইউপিআই দিয়ে করতে পারেন, কোপে দিয়ে করতে পারেন, ফোনপে দিয়ে করতে পারেন, পেটিএম দিয়ে করতে পারেন, এই সমস্ত সিস্টেম দিয়ে আপনি করতে পারেন। কিন্তু আমার যে সাজেস্ট, আপনি বেশিরভাগ ফোনপে আর গুগল পে দিয়েই আপনি এখান থেকে টাকা অ্যাড করবেন। এখান থেকে অ্যাড করার মানে কি, আপনার অ্যাড ফান্ড ইউপিআই থেকে আপনি যদি টাকা যদি অ্যাড করেন তাহলে যতগুলো টাকা আপনি অ্যাড করুন না কেন আপনার কোনো চার্জ নেওয়া হবে না। ঠিক আছে, কোনো চার্জ কাটবে না যতগুলো টাকাই আপনি অ্যাড করুন না কেন। আপনি যদি এই অ্যাড ফান্ড, আপনি যদি অ্যাড ফান্ড অনলাইন দিয়ে যদি টাকা যদি অ্যাড করেন, ঠিক আছে, তাহলে এখানে আপনার আর অ্যামাউন্ট আগে বসায় দেবেন। দেওয়ার পর পে নাও করে ক্লিক করবেন, পরে মানে লগ ইন হওয়ার পর আপনি আপনার সাইটে চলে যাবেন। আপনি এখানে ফোনপে পেটিএম গুগল পে বা ইউপিআইয়ের মাধ্যমে আপনি এখানটায় টাকা অ্যাড করতে পারেন। আপনি যদি এইখান থেকে যদি টাকা যদি অ্যাড করেন অ্যাডফান্ড অনলাইন থেকে, তাহলে এখান থেকে আপনার কত পয়সা চার্জ নেওয়া হয়। ঠিক আছে, আপনার টাকা অনুযায়ী পাইস অনুযায়ী চার্জ নেওয়া চার্জ কাটা হয়। ঠিক আছে, অফলাইন পেমেন্ট যদি, অফলাইন পেমেন্ট যদি আপনি যদি করতে চান তাহলে ফ্রন্ট ব্যাঙ্ক নেম, আপনি যে ব্যাঙ্কে করবেন, ঠিক আছে, এই ব্যাঙ্কে আপনি নাম দিয়ে দেবেন। দেওয়ার পর ব্যাঙ্ক টু নেম, ব্যাঙ্ক আছে এটা আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনি এখানে টাকা পাঠাতে পারেন। পেমেন্ট মেথড আপনি ক্লিয়ার করবেন, ক্যাশ যেটা আপনার করার সেটা আপনি করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পর আপনি যে পেমেন্ট যে করলেন সেই রিসিপ্টটা নিয়ে রিসিপ্টটা এখানে আপলোড করে দিয়ে দেবেন। ঠিক আছে, রিসিপ্টটা এখানে আপলোড করে আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর একটা ফান্ড অ্যামাউন্ট, আপনি কত টাকা চান সেই অ্যামাউন্টের রেমার্ক, আপনি যদি ডিসক্রিপশনে কিছু লেখতে চান তারপর আপনি সাবমিট করে দেবেন। ঠিক আছে, 5-5 মিনিটের মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এরপর আমরা আসতেছি ITI-ATS, এরপর আমরা কি আসছি ITI-ATS, এখান থেকে আপনি মানি উইথড্রল আর টাকা এখান থেকে উঠাইতে পারেন। এবং উইথড্রল, উইথড্রল অপশানে কি আছে, কাস্টমার মোবাইল নাম্বার, এখানে আপনি কাস্টমার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, কাস্টমার আধার নাম্বার, এখানে কাস্টমার আধার নাম্বার দিয়ে দিবেন, সিলেক্ট ব্যাঙ্ক, কাস্টমার যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নিয়ারবাই অ্যামাউন্ট, কাস্টমারের যতগুলো অ্যামাউন্ট ওদের লাগবে সেই অ্যামাউন্ট অনুযায়ী এখানে বসে দেবেন অ্যামাউন্ট। এরপর আপনার বায়োমেট্রিক ডিভাইসগুলো যে ডেটা থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন, যেটা আমার এখন আছে বর্তমানে মন্ত্রা, আমি মন্ত্রা সিলেক্ট করে রাখছি। এরপর আপনি ক্যাপচা, ক্যাপচার মধ্যে ক্লিক করবেন। এরপর আছে মিনি স্টেটমেন্ট আর ব্যালেন্স ইনকোয়ারি, এরপর কি আছে মিনি স্টেটমেন্ট ব্যালেন্স ইনকোয়ারি করার জন্য কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, দেওয়ার পর কাস্টমারের আধার নাম্বার এখানে দিয়ে দেবেন, তারপর সিলেক্ট ব্যাঙ্ক, কাস্টমারের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দুটো অপশান আছে, একটা হলো ব্যালেন্স ইনকোয়ারি আর একটা হলো আপনাদের জন্য মিনি স্টেটমেন্ট। আপনি যদি কাস্টমারের
ব্যালেন্স ইনকোয়ারি করতে চান তা ব্যালেন্স ইনকোয়ারিতে আপনি ক্লিক করবেন। যদি কাস্টমার মিনি স্টেটমেন্ট করতে চান তাহলে কাস্টমার মিনি স্টেটমেন্ট করতে যাবেন। বর্তমানে আমি কাস্টমার ব্যালেন্স ইনকোয়ারি করবো, তাহলে ব্যালেন্স ইনকোয়ারিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বায়োমেট্রিক ডিভাইস প্রোভাইডার, আপনার যে বায়োমেট্রিক ডিভাইস দিয়েছে সেই ডিভাইসটাই যেটা থাক না কেন আপনি সিলেক্ট করে নেবেন। বর্তমানে আমার যেমন মন্ত্রা আছে, মন্ত্রাতে ক্লিক করা আছে, ঠিক আছে। এরপর ক্যাপচা করবেন, ক্যাপচা করলে আমার ব্যালেন্স শো করে দিয়ে দেবে। ডিপোজিট, আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে বললাম যে টাকা ডিপোজিট বললাম যে করতে পারেন। কমপ্লেন, আপনি এখান থেকে কমপ্লেন জানাতে পারেন। এরপর আমাদের যে এই ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে দুইটি ফিচার অপশন আছে, একটা আইসিআইসিআই এইচডিএস আছে যেটা আপনাদের আপনি আমি দেখা দিলাম, আর একটা হলো তোমার নিউ এইচডিএস। আপনি এই যে এইপিএসটা আপনার ভালো হয় সেই এইপিএসটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। নিউ এইপিএস এইপিএস সার্ভিস, এখান থেকে কী করতে পারেন, এখান থেকে আপনি কাস্টমারের আধার নাম্বার দিয়ে দেবেন, কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন, মোবাইল নাম্বার দেবেন, অ্যামাউন্টটা বাই দেবেন, তারপর বায়োমেট্রিক ডিভাইস প্রোভাইডার, আপনার যে বায়োমেট্রিক ডিভাইসটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমার প্রথমে স্মার্টফোন, আমার মন্ত্র আছে, মন্ত্র আমি সিলেক্ট করে নিলাম। অ্যাকসেপ্ট ইন ব্যাঙ্ক কন্ডিশনে ক্লিক করবেন, তারপরে ক্যাপচা করে নেবেন। ব্যালেন্স করি, ব্যালেন্স কীভাবে করবেন, ফার্স্ট আপনি কাস্টমারের আধার নাম্বার দিয়ে দেবেন, ব্যাঙ্ক নেম দিয়ে দেবেন, কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দেবেন, বায়োমেট্রিক ডিভাইস যে আপনার আছে সেটা সিলেক্ট করে নেবেন, অ্যাকসেপ্ট ইন ব্যাঙ্ক কন্ডিশনে ক্লিক করবেন, তারপরে ক্যাপচাতে। মিনি স্টেটমেন্টের জন্য কী করবেন, এখানে আধার নাম্বার দিয়ে দেবেন, ব্যাঙ্ক নেম দিয়ে দেবেন, তারপর মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আপনার যে বায়োমেট্রিক ডিভাইসটা আছে সেটা আপনি দিয়ে দেবেন। যেমন আমার আছে মন্ত্রালয়ে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট ইমেন্ট কন্ডিশনে ক্লিক করবেন, তারপরে ক্যাপচা করে নেবেন। এই পেজ টু হয়ে গেলো আমাদের। এখন ট্রান্সফার টু ইউজার, কি ট্রান্সফার টু ইউজার, ট্রান্সফার টু ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রান্সফার টু ইউজার ক্লিক করলেন, এখানে একটা এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিবিউটার, মাস্টার ডিস্ট্রিবিউটার, আপনি এখান থেকে ওদেরকে টাকা পাঠাইতে পারেন, ঠিক আছে। যেমন আপনার সাপোজ একটা ডিস্ট্রিবিউটার আছে আপনার ডিস্ট্রিবিউটার নাম্বার আপনি সার্চ করে নিন, নেওয়ার পর ডিস্ট্রিবিউটার সার্চ করুন, ডিস্ট্রিবিউটার নাম এখানে শো করাবে, কি আপনার ডিস্ট্রিবিউটার যে নাম আছে এখানে ডিস্ট্রিবিউটার নামটা আপনার শো করাবে, ঠিক আছে। করার পর আপনি যদি আপনার ডিস্ট্রিবিউটার নাম যদি ঠিক থাকে, এরপর আপনি অ্যামাউন্ট দাবাই দেবেন, যতগুলো অ্যামাউন্ট আপনার ডিস্ট্রিবিউটারকে পাঠাতে লাগে, এরপর আপনি সাবমিট করে দেবেন। এরপর আপনার ডিস্ট্রিবিউটার অ্যাকাউন্টে যতগুলো টাকা আপনি দিয়েছেন সেগুলো চলে যাবে। এরপর ট্রান্সফার রিপোর্ট, আজকে আপনি কতগুলো টাকা ট্রান্সফার করলেন সেগুলোর রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারেন। এরপর হচ্ছে পার্চেস রিপোর্ট, আপনি আজকে কতগুলো রিচার্জ করলেন সেগুলোর রিচার্জের রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারেন। এরপর হচ্ছে পার্চেস রিপোর্ট, আপনি কত আজকে আপনার অ্যাকাউন্টে টাকা পার্চেস করলেন, পার্চেস রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। এরপরে আছে ইউটিআই প্যান, এখানে আছে ইউটিআই প্যান সেন্টার অ্যাপ্লিকেশন, প্যান সেন্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার যদি কারো প্যান বললাম যে কার্ড বানাতে চান, প্যান কার্ড বানার জন্য আপনাকে ইউটিআই থেকে পিএসএআইডি নিতে লাগবে। পিএসএআইডি নেওয়ার জন্য আমাদের সাইট থেকে এখানে আপনাকে ডিটেলসগুলো আপনাদের ফিল আপ করতে লাগবে। তার জন্য ফার্স্ট আপনাকে সব নেম দিতে লাগবে, তারপরে আপনার নাম দিতে লাগবে, ফুল নেম, তারপরে আপনার স্টেট দিতে লাগবে, তারপরে আপনার ডিস্ট্রিক্ট দিতে লাগবে, তারপরে আপনার অ্যাড্রেস দিতে লাগবে, তারপরে আপনার পিনকোড দিতে লাগবে, তারপরে আপনার মোবাইল নাম্বার দিতে লাগবে, এরপর আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে লাগবে, আপনার ডেট অফ বার্থ, আপনার প্যান কার্ড নাম্বার, আধার নাম্বার দিয়ে নিচে আপনাকে সাবমিট করতে লাগবে, ঠিক আছে। যেহেতু আমার ফর্মটা ফিল আপ করা আছে, যেহেতু এখন আমার অ্যাপ্রুভ হয়ে আছে, যেহেতু আমার অ্যাপ্রুভ হয়ে যায় তার জন্য আমার নিজের সাবমিট বাটন বললাম যে আমার অপশনটা নেই, এখন তো আপনার সাবমিট বাটনের অপশনটা নিচের দিকে থাকবে। যেমন এখানে দেখুন আমার যেমন অ্যাপ্লিকেশন প্যান স্ট্যাটাস কি অ্যাপ্রুভ আসছে, আপনি যখন করে নেবেন তখন এখানে পেন্ডিং দেখাবে, 5-10 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে পিএসএআইডি, এই পিএসএ যে আইডিটা আছে পিএসএআইডি নাম্বার দিয়ে দেবে। এই আইডি নাম্বার দিয়ে আমি ইউটিআই সাইটে আপনি লগ ইন হবেন, লগ ইন হওয়ার পর ফরগেট পাসওয়ার্ড করে নেবেন। ফরগেট পাসওয়ার্ড করার পর আপনি এই আইডি দিয়ে আপনি প্যান কার্ড বললাম যে গ্রাহকের বললাম যে বানাইতে পারবেন। এরকম কুপন পার্চেস,
কুপন, কুপনের কাজ কি? কুপনের কাজ হলো আপনি একটা কুপন দিয়ে একজনের গুলাম যে প্যান কার্ড গুলাম দিয়ে তৈরি করতে চাইবেন, ঠিক আছে, পারবেন। আপনার সাইটে যতগুলো কুপন আসবে আপনি কুপন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যামাউন্টটা যত হচ্ছে অত হচ্ছে আপনি এখানে পারচেজ হচ্ছে, পারচেজে আপনি ক্লিক করবেন, পারচেজে ক্লিক করে আপনি এখান থেকে এই কুপন বাই করতে পারবেন। যতগুলো কুপন, একটা কুপন দিয়ে আপনি একটাই প্যান কার্ড বানাতে পারবেন, ঠিক আছে। কুপন রিপোর্ট, আপনি এখান থেকে কতগুলো কুপন পারচেস করলেন তার সবগুলো রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হলো DMT2, DMT2-র কাজ কি? DMT2 হলো মানি ট্রান্সফার, মানি ট্রান্সফারে ক্লিক করবেন, মোবাইল নাম্বার। আপনি যে কারো বললাম যে মানি ট্রান্সফার করবেন, ফার্স্ট টাইম যখন আপনি এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তখন আপনার এইরকম শো করাবে। কী শো করাবে? এখানে দেখাবে আপনি রেজিস্টার হেয়ার, রেজিস্টার হেয়ার দেখাবে আপনি এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস আর পিনকোড আপনি দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর আপনি এখানে কি সাবমিটেড বললাম যে করে নেবেন। যেমন আমরা অলরেডি এটা আমার রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমি সেই মোবাইল নাম্বারটা এখানে বসে দিতেছি। দেওয়ার পর এখান থেকে আপনার ফার্স্ট টাইম কি হয়, ফার্স্ট টাইম আপনার আসবে অ্যাড নিউ, অ্যাড নিউ আসবে, অ্যাড নিউ আসার পর অ্যাড নিউ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে গ্রাহককে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই গ্রাহকে নাম দিতে লাগবে এখানটায়, সেই গ্রাহকের মোবাইল অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে লাগবে, আর কোড দিতে লাগবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি সাবমিটেড করবেন। সাবমিটেড করার পর আপনার এইরকম এইরকম অপশান আপনার চলে আসবে। আসার পর আপনি গ্রাহকের ডিটেলগুলো সব জায়গায় ফিল আপ করে নেবেন, আবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করে এন্টার অ্যামাউন্ট, গ্রাহকের অ্যাকাউন্টে আপনি যত টাকা দিতে চান সেইগুলোর অতগুলো টাকা আপনি এন্টার করুন। করার পর OTP, আপনার যে রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে রেজিস্টার মোবাইল নাম্বার পর আপনার এখানে একটা OTP আছে, OTPটা আপনি বসায় দেন। দেওয়ার পর আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করুন, তাহলে আপনার যে গ্রাহক যে আছে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে চলে যাবে। এখানে আপনি DMT রিপোর্ট, আজকে আপনি কতগুলো টাকা পারচেস করলেন, কতগুলো আজকে দিয়ে দিলেন, সেগুলো রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হলো তোমার স্মার্ট কালেক্ট, আপনি স্মার্ট কালেক্ট মানে তো আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে ক্যাশ গুলোকে কালেক্ট করতে পারবেন আপনার কিউআর কোডের মাধ্যমে, ঠিক আছে। যেমন আমাদের কিউআর কোড এটা, এটার মাধ্যমে আমরা কি এখানে অ্যাকাউন্টে টাকা আমরা অ্যাড করতে পারবো। তারপরে ডিলারিংয়ে ক্লিক করার পর এখানে রিটেলের সবচেয়ে থেকে বড় কাজ হলো ফার্স্ট টাইম যেখানে KYC, আপনি যদি APS অপশন খুলতে চান, আপনি যদি APS অপশন খুলতে চান তাহলে আপনাকে ফার্স্ট টাইম KYC করতে লাগবে। KYC করার পরেই আপনি APS অপশনটা আপনি খুলতে পারবেন। KYC আপনি কীভাবে করবেন এটা আমি পরের ভিডিওতে আপনাকে বলে দেবো। তারপরে এখানটায় সিলাইনে আবার ক্লিক করবেন, আপনি এখানটা আবার সিলাইনে ক্লিক করবেন, সিলাইনে ক্লিক করবেন। সিলাইনে ক্লিক করার পর এখানে আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, KYC যেটা বললাম, KYC যে অপশন আছে KYC ভিডিও আমি পড়ে এটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। এখন আমি আপনাদের দেখাবো যে ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে করবেন। যে রিটেলার আছে সেই রিটেলার এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট করতে পারে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফার্স্ট টাইম আপনার এইভাবে আছে অ্যাড ব্যাঙ্ক ডিটেল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিবেন, ব্রাঞ্চ নেম দিয়ে দিবেন, ব্রাঞ্চের নাম দিতে অ্যাকাউন্টটা আপনার যে কাস্টমারদের পিন কোন সে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন, এখানে IFSC কোড দিয়ে দিবেন, তারপর এখানে সাবমিট করে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে কি আপনার এখানটায় উপরে পেন্ডিং, কি আপনার এখানে ব্যাঙ্ক সেটেলমেন্টে এখানে পেন্ডিং দেখাবে, পেন্ডিং দেখার 10-12 মিনিটের মধ্যে এখানে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, এইভাবে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে 2 লাখে আপনার কতগুলো, আপনি এখান থেকে 2 লাখে আপনি এখান থেকে কি আপনি এখান থেকে 2 লাখে বললাম আপনি এখান থেকে 2 লাখে 60 টাকা আপনার চার্জ কাটা হয়। আপনি এখান থেকে 2 লাখ, আপনি যদি এখান থেকে রিচার্জ করেন এখান থেকে 2 লাখে, আপনি এখান থেকে 2 লাখে আপনার 60 টাকা বললাম যে চার্জ বললাম যে কাটা যায়, 2 লাখে 60 টাকা কত,
2 লাখে এইখানে আপনার 60 টাকা বললাম যে চার্জ বললাম যে কাটা হয়, ঠিক আছে। আপনি আবার রিলাইনে এখানে ক্লিক করবেন, রিলাইনে এখানে ক্লিক করার পর এখানে আছে ফান্ড ট্রান্সফার, আপনি এখানে ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পর এখানে ওয়ালেট আপনার তৈরি হয়ে যাবে, এন্টার অ্যামাউন্ট আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সেটেলমেন্ট ব্যাঙ্ক করলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আপনার ওয়ালেট ট্রান্সফার ওয়ালেট থেকে পাঠাচ্ছেন সেই অ্যামাউন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি যখন অ্যাকাউন্ট অ্যামাউন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ট্রান্সফার টু ইনটু আপনি কি ওয়ালেট নিতে চান অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেহেতু আমি ওয়ালেটে অ্যামাউন্ট নিব না আমি অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেব, অনলাইন ব্যাঙ্কও আমি ক্লিক করবো। ক্লিক করার পর ট্রান্সফার টু ইউজার আমি IMPS করে নেব, নেওয়ার পর আমার চার্জ কত টাকা থাকবে এটা আমাকে দেখায় দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে সাবমিট, এই সাবমিটের যে বাটনটা আছে এখানে আমি সাবমিট করে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পর আমার যতগুলো টাকা আছে অতগুলো টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এরপর